নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবি এবছরের মধ্যে আদায় করতে চায় বিএনপি। দলটির সিনিয়র নেতারা এই ইঙ্গিত দিয়ে জানান, সে লক্ষ্যে দল পুনর্গঠনের পাশাপাশি এখন চলছে আন্দোলনের কৌশল নির্ধারণের কাজ। কর্মসূচির ধরনেও এবার পরিবর্তন আনছে দলটি। শান্তিপূর্ণ ও অহিংস কর্মসূচি দিয়ে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে চায় বিএনপি। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে গিয়ে গেল বছরের শেষ কয়েক মাস রাজপথে সর্বশক্তি নিয়োগ করেছিল বিএনপি নেতৃত্বাধীন মিত্ররা, আর আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের প্রতিরোধ, মামলা, যৌথ বাহিনীর অভিযান সহ সরকারের কঠোর অবস্থানের কারণে সারাদেশে অনেকটা ভেঙে পড়ে বিএনপির সাংগঠনিক শক্তি। সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে এখন চলছে দলের বিভিন্ন স্তরে পুনর্গঠন কাজ। দলের নীতি নির্ধারকরা জানান, সহসা ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। তাদের বিশ্বাস, এর মাধ্যমেই মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় সম্ভব হবে। সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দলের সর্বস্তরে আমরা সম্মেলনের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটি বিশাল আন্দোলনের পরে নেতাকর্মীদেরকে আবার একত্রিত করা, যত দ্রুত সম্ভব এই সরকারকে বাধ্য করার চেষ্টা করব যাতে একটি মধ্যবর্তী নির্বাচন হয়। 10ম সংসদ, এটা একটা মিথ্যা সংসদ, একটা প্রতারিত সংসদ, এবং এটা কোনো বেস নাই, এর ভিত্তি নাই। এটা গণ আন্দোলনের দিকে দেশকে নিয়ে যেতে হবে, যেখানে এই সরকার বাধ্য হবে ক্ষমতা ছাড়তে। নিকট অতীতে আন্দোলনের নামে সহিংসতায় মদদ দেওয়ার অপবাদ রয়েছে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের বিরুদ্ধে। সে কথা মাথায় রেখে কর্মসূচি নির্ধারণে এবার বেশ সতর্ক বিএনপি, তেমনটি জানালেন নীতি নির্ধারকরা। আমাদের সামনে দিন আন্দোলন, আমরা অহিংস আন্দোলন করব, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হবে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে গিয়ে যাব, বিভিন্ন জায়গায় জনসভা হবে, র্যালি হবে, তাদের কথা আমরা শুনব, আমাদের জিনিসগুলো আমরা তুলে ধরব। আমরা জনদুর্ভোগ যাতে আপাতত সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি রেখে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। জনগণের সমর্থন এটা প্রমাণ করার যে সুযোগগুলো সেগুলো আমরা সব ব্যবহার করব। বিএনপির প্রভাবশালী নেতারা রাজনৈতিক সংকট সমাধানে সময় থাকতে সরকারকে সংলাপের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।